আজকে আমি সকাল থেকে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি, আর এখন বাজে 5টা। আর আমার সকালটা শুরু হয় মর্নিং মর্নিং ওয়াক দিয়ে শুরু হতো, কিন্তু বাট এখন আমি মর্নিং ওয়াকে আর যাই না, তো মর্নিং ওয়াকে যাই না, তো বাড়িতে এক্সারসাইজ করি। আজকে দিনটা শুরু হয়, প্রত্যেকটা দিনই শুরু হয় এক্সারসাইজ দিয়ে, তো আজকেও স্টার্ট করছি। তো ভাবলাম, আমি আমার চ্যানেলে অনেকদিন ভিডিও দিইনি, তো এভরিডে এবার থেকে এভরিডে তোমরা সবাই আমার ভিডিও পাবে। ফ্রেশ হয়ে চলে এসেছি, আর দেখতেই পেলে আমি এখন কফি বানালাম। ফার্স্ট আমার মর্নিংটা শুরু হয় ব্ল্যাক কফি দিয়ে। কফি হচ্ছে আমার খুবই একটা ফেভারিট খাবারের মধ্যে পড়ে। দিনে 2 কাপ ব্ল্যাক কফি আমার চাই। এক তো হচ্ছে আবহাওয়াটা খুব সুন্দর লাগে, সকাল সকাল উঠে পড়লে দিনটাও খুব ভালো যায়, দিনটা অনেক বড় যায়। আর আজকে আমার উঠতে যদিও একটু লেট হয়ে গেছে, যাই হোক কফিটা একটু ঠান্ডা হোক, কেন গরম জিনিস আমি একদমই খেতে পারি না। 4টেরও আগে উঠে পড়ি, কিন্তু আজকে অনেক দেরি হয়ে গেছে, আর এখন অত্যাধিক গরম পড়েছে, তো গরমের জন্য রাত্রিরে অনেক লেটে একটু ঘুমাচ্ছি, তার জন্য আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে। ভাবলাম আজকে থেকে এভরি ডে আমি কিছু না কিছু ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব, কোনো কারণের জন্য আমার কাজের জন্য। তো আজ থেকে আবার আর আমি চলে এলাম আমার চ্যানেলে, তো একটাই কথা সবাইকে বলবো, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো বা চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তো প্লিজ বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর সাইডে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, তাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, তোমরা যদি সাপোর্ট না করো আমি এগিয়ে যেতে পারবো না। সে তোমরা সবসময় থেকো। ভোরবেলায় 3:30 সময় উঠে এক্সারসাইজ করতাম, এখন অনেকদিন এক্সারসাইজ আমি করিনি করিনি মানে কিছু মাস থেকে আবার স্টার্ট করেছি, তার মাঝখানে আমি করছিলাম না, আমার কিছু শরীরের কিছু প্রবলেমের জন্য আমার এক্সারসাইজ করা বন্ধ ছিল তার কারণে, কিন্তু এক্সারসাইজ করলে দিনটা খুব ভালো যায়। যাই হোক, সকালে ওঠার মজা, আর সকালে ওঠার যে এই যে ফ্রেশ হাওয়া, এটা অনেক ভালো ভালো লাগে। এক্সারসাইজ আমার কমপ্লিট, রুম্বা ক্লাসে ভর্তি হয়েছিলাম, তো আমার কিছু কারণে মানে কাজের জন্য আমি আর যেতে পারছি না, ওটা কন্টিনিউ করতে পারছি না। তো যাই হোক, এক্সারসাইজ আমার কমপ্লিট হলো, চলো এরপর আমি কী করি সেটাই দেখাবো। তো এক্সারসাইজ এখন কমপ্লিট হলো, আমি বসে পড়েছি কুলারের সামনে। এই 4 দিন হলো একটু বৃষ্টি নাই, এতটা গরম লাগছে কী বলবো, এক্সারসাইজ করার পর আরো বেশি গরম লাগে, হয়তো যাচ্ছিলাম। তো বোন এখন ট্রেনিং এ যাচ্ছে, এই কারণে আমার মর্নিং ওয়াক বন্ধ হয়ে গেছে, যেহেতু একা একা করতে অতটা ভালো লাগে না, আগেতে তাও যেতাম কিন্তু এখন এই সময়টা একদম ভালো লাগে না একা একা। ক্লাস ও যেদিন থেকে গেছে, আমার বোন যেদিন থেকে গেছে সেদিন থেকে আমার ক্লাসও বন্ধ হয়ে গেছে, মানে আমরা যেটা করি দুজনে একসঙ্গে করি, কখনো ভিডিওতে দেখাবো, অনেক দিন ভিডিওতে আসেনি, কোনো একদিন ভিডিওতে দেখিয়ে দেবো, থাকি যেটা যেটা ডিসিশান নিই দুজনে একই সাথে করি, যেটা করব ওই আমাকে উৎসাহিত করে যে চল এটা করব ওটা করব, বা এই আজকে জুম্বা ক্লাস অ্যারাবিক যোগ ক্লাসের জন্য ওই আমাকে বলে। তো আমি প্রথমে রাজি হচ্ছিলাম না, তারপরে বললো চল চল যাবো, হ্যাঁ ডান্স করতে করতে এক্সারসাইজ করবো। যাই হোক, আমি বেশ কিছুদিন করেছিলাম, কিছুদিন মানে 1 মাস করেছিলাম, তো ভালো ইম্প্রুভ এসেছে। আর ওদের সবাইকে বলবো ঘুম থেকে উঠে যদি 1 ঘন্টা আধ 1 ঘন্টা এক্সারসাইজ ব্যায়াম নাই করতে পারো, আমি চাইবো 10 মিনিটও করো, ব্লাড সার্কুলেশনটা ঠিক থাকবে, শরীরে এনার্জি থাকবে, আধ ঘন্টা হয়। তার জন্য আমি তোমাদেরকেও শেয়ার করলাম যে 10 মিনিটের জন্য হলেও ফ্রি হ্যান্ডগুলো করতে পারো,
প্রিয় করতাম। এখন যাই হোক, আমার শরীর অনেক আগে থেকে মোটা হয়ে গেছি, বাট মোটা হলেও শরীরে আমার কিন্তু কোনো রোগ নাই, না সুগার আছে, না প্রেসার আছে, না থাইরয়েড আছে, কিছু নাই, একদম ফিট থাকি আমি সবসময়। আর সেইভাবে আমি ফিট থাকি বলি বাইরে প্রচুর ঘুরতে হয় আমাকে, প্রচুর ঘুরে ঘুরে কাজ করতে হয়, আর তার কারণে আমি একদম ফিট আছি। তো যাই হোক, এই শরীর সুস্থ থাকলেও বাড়তে কিন্তু সময় লাগে না, কমতে অনেক সময় লাগে। আমি যতই ডায়েট করি না কেন, যতই এক্সারসাইজ করি না কেন, চট করে কমানো যায় না। তো চেষ্টা করছি আগে, এরপর আমি যেটা করি সেটা চলো দেখা যাক এরপর আমি কী করি। আবার চলে এলাম তোমাদের সামনে। তো এক্সারসাইজ করার পরে আমি এটা খাই, এটা হচ্ছে একটা আয়ুর্বেদিক প্রোডাক্ট, 9 পাওয়ার ড্রপ। সেটার একটা ফুল ভিডিও তোমাদের সঙ্গে একদিন আমি শেয়ার করব। 1 গ্লাস গরম পানি করি, মানে হালকা উষ্ণ গরম পানি করতে হবে, তার মধ্যে এই 9 পাওয়ার ড্রপ দিয়ে দিতে হবে 10 ফোঁটা। 1 মাস ধরে খাচ্ছি। তো এটা আমি অ্যাকচুয়ালি খাই, এটা আমি ইমিউনিটি পাওয়ারটা বুস্ট করার জন্য, তারপরে এনার্জিটা ঠিক রাখার জন্য, আর সব থেকে ভালো এটা খেলে ঘুম আসে। পাওয়ারের ফুল একটা ভিডিও আমি একদিন শেয়ার করে দেবো যে এর আরও কী কী বেনিফিট রয়ে, 9 পাওয়ার ড্রপ খেলে আপনার বডিতে কী ইম্প্রুভ হবে সেটার একটা ভিডিও আমি বানিয়ে দেব। তো এটা অ্যাকচুয়ালি দিনে 2 টাইম খেতে হয়। যদি তোমরা বলো এটা টেস্ট কেমন, তো বলবো এটাই পানিতে দিয়ে বোঝা যায় না, মনে হয় নর্মাল পানি খাচ্ছে। যাদের নার্ভের প্রবলেম আছে তারাও কিন্তু এই ড্রপটা ইউজ করতে পারো। অনেক একটা ইম্পর্টেন্ট জিনিস, যাদের সেক্সুয়াল প্রবলেম রয়েছে, যেসব বন্ধুদের সেক্সুয়াল প্রবলেম রয়েছে তারাও কিন্তু এই 9 পাওয়ার ড্রপ ইউজ করতে পারো। 9 পাওয়ার ড্রপ খাওয়ার সঙ্গে সঙ্গেই আমি শুনে নিই মোটিভেশান, যে কোনো সন্দীপ মাহেশ্বরী হোক, বিবেক বিন্দ্রার হোক, যে কারোর মোটিভেশান আমি শুনি, এভরি ডে 2টো করে শুনি। মোটিভেশান শুনলে কী হয়, মনের জোর বাড়ে, কিছু কিছু না কিছু মোটিভেশান থেকে শিখি। তো প্রত্যেক দিন যখন আমি 9 পাওয়ার ড্রপ সকাল সকাল নিয়ে বসি খাই, তার সঙ্গে সঙ্গে আমি মোটিভেশানটাও শুনি। জীবনে কিছু করার ইচ্ছা আছে, বড় হবার তো ইচ্ছা আছে, সেটা সবার থাকে, আমারও আছে, আর বড় কিছু করার, আলাদা কিছু করার ইচ্ছা আছে, আর সেইভাবে বা সেই পথেই চলছি। পজিটিভ মানে নেগেটিভ কিছু চিন্তাভাবনা কখনোই করি না, তাতে আমার সময় খারাপ যাক, ভালো যাক, যেমনই সময় যাক, যেমনই পরিস্থিতি যাক না কেন, আমি নেগেটিভ কোনো রকম চিন্তাভাবনা মনে আসতে দিই না, আর আমি মনে ভাবিও না। কেন, আমি একটা জিনিস জানি যে নেগেটিভ কিছু চিন্তাভাবনা করে বা নেগেটিভ মাইন্ড সবসময় রেখে বড় হওয়া যায় না, বড় কিছু করতে পারবে না, দিক থেকে সব কিছু দিক থেকে ছোট হয়ে যেতে হবে, যে কখনো মনে হবে এটা করব, এ কি বলবে, ওটা করব, ও কি বলবে, এই চিন্তাভাবনাটা আসে। তো আমি চাইছি আমার নেগেটিভ থট যাতে না আসে, তো তার জন্যই মোটিভেশানটা আমি শুনি। যেটা আমার মনে হয় বন্ধুরা, আমি একটা আরও একটা কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, আমার যেটা মনে হয় বড় কিছু হওয়ার জন্য বা জীবনে এগিয়ে যাওয়ার জন্য কে কি বলছে, কে কি বলবে, কে কি ভাববে, সেই সব চিন্তাভাবনা না করে এগিয়ে যাওয়াটাই ভালো। কেন, দুনিয়াতে এত মানুষ আছে, সব মানুষের কাছে তো তুমি ভালো হতে পারবে না, কারোর কাছে ভালো, একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না। আমি হয়তো 4 জনের কাছে ভালো, তো 1 জনের কাছে আমি ভালো নাও হতে পারি, তো সেটা তোমার কিছু ফল্ট না, সেটা তাদের ব্যাপার, কে তোমাকে পছন্দ করবে কে করবে না। তো আমি চাইবো তাদেরকে তুমি কে পছন্দ করছে বা কে পছন্দ করছে না, কে কি ভাবছে, কে কি বলবে, এইসব না করে নিজেরা যেটা কাজ করছো, কোনো কাজই ছোট হয় না, যাই করো না কেন সেইভাবে এগিয়ে যাও, জীবনে আরও কিছু করার চেষ্টা করো, আর ভালো কিছু করার, সবসময় ভালো মাইন্ড নিয়ে, পজিটিভ মাইন্ড নিয়ে থাকার, আমার মেন বলার উদ্দেশ্য হচ্ছে পজিটিভ মাইন্ড নিয়ে থাকার চেষ্টা করো তোমরা সকলে সবসময়। ইউটিউবে আমি আছি অনেক দিন ধরে, তো আমি সবসময় ভাবি যেগুলো দরকার, যতটুকু দরকার আমি ততটুকুই তোমাদের সামনে শেয়ার করতাম। তো আমার কিছু কিছু ফ্রেন্ড যেগুলো আমার খুব কাছের মানুষ,
একদমই কাছের, তারা বললো আমাকে তুমি এভরিডে কন্টেন্ট কেন বানাচ্ছ না, যাই করো, তোমার মেকআপের প্রয়োজন নাই, তোমার কিছু প্রয়োজন নাই, যেমন আছো যেভাবে আছো যা আছো, মোটা আছো কালো আছো ফর্সা আছো বা যাই আছো না কেন, তোমার কিছু নাই থাকুক না কেন, তোমার কাছে তো ফোন আছে, সেটা দিয়েই তুমি ভিডিও বানাও। তো আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাইব, কোনো একদিন ভিডিওতে আনবো যে আমার পিছনে আমার আমাকে সবসময় যারা সাপোর্ট করে তাদেরকে আনার জন্য, যে তুমি এভাবে এগিয়ে চলো, কেন ভিডিও দিচ্ছ না, কেন করছো না, কি প্রয়োজন আছে ভিডিওর জন্য, ঘর বাড়ি কিছু প্রয়োজন নেই, কাউকে দেখাতে হবে না, নিজের মতো করে ভিডিও বানাও, কোথায় যাচ্ছ, কি করছো, কি খাচ্ছ, সেটাই সারাদিন শেয়ার করো, ইউটিউব থেকে ইনকাম, ইনকামটা পরের কথা। কিন্তু আগে আমি ভিডিও বানিয়ে বানিয়ে, আগে যখন আমি এভরিডে ভিডিও বানাতাম, সব থেকে ভালো হতো আমি অনেক মানে কথা বলাটা অনেক সুন্দর হয়, অনেক ফাস্ট হয়, কোথাও গিয়ে কিছু মনে হতো না। এর আগে দেখবে আমি বাজারে গিয়ে একদম মানে মেন বাজারে গিয়েও আমি ভিডিও বানিয়েছি, এর আগে রয়েছে অন্য। আজকে আমি ডিসিশন নিলাম যে না, আমি এভরিডে আমি ভিডিও বানাবো, আমার এভরিডে আমার চ্যানেলে ব্লগ পোস্ট করব, আশা করছি কোনোদিনও আর মিস হবে না। তো আমি যা যা করি আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, তো সেইভাবেই ভিডিও বানাবো। তো তাদেরকে, আমার যে সকল বন্ধু তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাইবো, নাম এখন নেব না, একদম লাইভ তোমাদের সামনে একদিন আমি দেখিয়ে দেবো যে কার জন্য আমি কোন কোন বন্ধুর জন্য ভিডিও বানাই বা ভিডিও বানাতে তারা আমাকে উৎসাহিত করে। অনেক কথা বলে ফেললাম তোমাদের সামনে, জানি না আমার কথার মধ্যে যদি কিছু ভুল থাকে নিশ্চয়ই আমাকে ক্ষমা করবে, কেন আমার যেটা মনে হয়েছে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বা আমার চিন্তা ভাবনা আমি যেটা ভাবি সেটাই। দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলছি তাও আমি ঘেমে যাচ্ছি, টাইম পাওয়ার ড্রপ খাওয়ার আধ ঘন্টা পরে আবার চলে এলাম তোমাদের সামনে। তো এখন আমি খাই কিশমিশ পানি, সারা রাত ধরে আমি 12 থেকে 14টা কিশমিশ প্রত্যেক দিন আমি রাত্রিরে ভিজিয়ে দিই আর সকালে উঠে কিশমিশটা আর পানিটা খেয়ে নিই। তো সকাল থেকে খাওয়া দাওয়া আমার পানিই হয়, পানি পানিই খাই, সকালে উঠে পানি, তারপরে পরে কিছুক্ষণ পর আবার পানি। তো সকাল থেকে আমার কিছু খেতে একদম ভালো লাগে না আর আমি খাইও না, সকালটা ভারী কোনো খাবার খেতে একদমই ইচ্ছা যায় না, আর আমি কোনোদিন খাই না ভারী খাবার, কোনো রকম নাস্তা এই করি না। হ্যাঁ ফ্রুটটা খেতে ভালোবাসি খুব, আমি ফ্রুট স্যালাড থেকে শুরু করে ফ্রুটের আইটেমটা যে কোনো ফ্রুট খেতে আমি খুবই ভালোবাসি আর ফ্রুট খেয়েই থাকি সকাল থেকে আমি। আর এরপর কী কী খাবো বা কী কী করবো আজকে সকাল থেকে সব ব্লগটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর আমি একটাই কথা বলবো, ব্লগটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। খাওয়া হয়ে গেছে, চলো ঘরটার পরিষ্কার করার পরে স্নান করব, তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে। যেটা মানে ঘর পরিষ্কার করার পর আমি যে কাজটা করি, আগে আমি বাটালে পানিগুলো ভরে নিই, কেন এখন যদি পানি নিচে পড়ে তাহলে ঘরটা মোছা হয়ে যাবে, তো সেই কারণে আগে পানিটা বোতলে ভরে নিই তারপরে ঘরটা মুছবো। বাটালগুলো আমি এখানেই রেখে দেবো আর কিছু বাটাল আমি ফ্রিজে ভরে দেবো। প্রত্যেক গাছের গোড়ায় গোড়ায় আমি একটা করে ধূপ দিয়ে দিই প্রত্যেক দিন। এখন আমি চান করে নেবো, চলো চান করে আবার এসে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। বন্ধুরা আবার আমি চলে এলাম, এখন টাইম হচ্ছে 9টা, 9টা বেজে গেছে আর আমার চান করাও কমপ্লিট হয়ে গেছে। সময় আমি কি করি, যত গাছ আছে আমার কাছে সব গাছগুলোতে পানি দিয়ে দিই, এখানে ভাত বসিয়ে দিয়েছি আর সব গাছগুলোতে পানি দিয়ে দেব।
ঘটি বাম্বু গাছ, বাঁশ গাছ। চলো কিশমিশ আর পানি খাওয়ার পর, তারপর থেকে কিন্তু আমি একটা পর্যন্ত কিছু খাই না, একটা পর্যন্ত শুধু ফল খেয়ে যাই। মানে এই না যে অনেকগুলো ফল একসঙ্গে খাই, যে কোনো একটা ফল আমি খাই। ঠিক, আর ততক্ষণ ভাতটাও হয়ে যাবে আর আমার ফল খাওয়াটাও হয়ে যাবে, তারপরে আমি তরকারিটা বসিয়ে দেব। ভাত তো হয়ে গেছে, এরপর আমি বানাই একটা থেকে দেড়টার মধ্যেই লাঞ্চ করি। তো চলো বন্ধুরা, লাঞ্চ আমি করে নিই। তো বন্ধুরা, লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে আবার ফিরে আসছি বিকালে তোমাদের সাথে, ব্ল্যাক কফি সেম, চিনি ছাড়া। ঠিক আছে, চলো কফি বানিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। সব বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। আর এই দেখো আমার ব্ল্যাক কফি চলে এসছে। আমার ব্ল্যাক কফি, কেন আমি ব্ল্যাক কফি বিকালেও একটাই নিই, দিনে দুবার নিই ব্ল্যাক কফি। আর দূরে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বাঁশ গাছ, বাম্বু ট্রি, এটা ঘটি বাম্বু ট্রি, এটা আমার অনেক একটা ফেভারিট গাছ। তো বিকেলবেলায় ভালো লাগে বসতে, কিন্তু এখন তো গরম আছে, ওয়েদারটা তাও দেখো একটু হাওয়া নাই, পরে খাই না। তারপরে হ্যাঁ, যদিও খিদে পাই বা আমি মানে 6:30টার ডিনার হয়তো করলাম না, তারপর আমি ফল খেয়ে নিই। যদি আমি দেখি যে হ্যাঁ আজ ডিনার আমি করতে পারলাম না, অনেকটা লেট হয়ে গেছে, বাইরে কাজ থেকে আসতে অনেকটা লেট হয়ে গেছে, তো তখন আমি কিন্তু আর খাই না, ভাত রুটি কোনো ভারী খাবার খাই না, তখন ফল খেয়ে নিই। আর আজকে ছুটির দিনে বা আমি যখন বাড়িতে থাকি সকাল থেকে রাত পর্যন্ত, কি কি করলাম বা কিভাবে আমি থাকি সকাল থেকে রাত পর্যন্ত, তো সেটাই আমি দেখালাম। আমাকে জানিও আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমাদের সকলকে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা দিনে আর নতুন একটা ব্লগে। টাটা, বাই বাই।